তো এখন আরো সুন্দর একটা নেকলেস দেখাবো। ওয়াও, এই যে চড়োয়া নেকলেস, এটা আসলে কাজটাই অন্যরকম। এই যে দেখেন, অনেক দারুণ একটা। এখানে কিন্তু আসলে কয়েকটা পার্টে করা, এই যে দেখেন, একটা পার্ট না কিন্তু, হ্যাঁ কয়েকটা পার্টে করা। এই যে এগুলো আসলে এইভাবে করার উদ্দেশ্যটা হচ্ছে এটা, এই যে দেখেন, এই যে ভাইয়া কিন্তু মানে ভাইয়া ছেলে মানুষ তারপর পড়েছে দেখেন, একদম গলাটা মনে হচ্ছে যে আর কোনো কিছু লাগবে না, তাই না ভাইয়া? এত সুন্দর লাগছে এই নেকলেসটা, অনেক সুন্দর, অনেক দারুণ আসলে। আর এটা যত মানে দূরে হোক কাছে হোক, এটা গ্লেজটা আসলে সব সময় আসবে, আসলে অনেক গ্লেজ সব সময় এটা গ্লেজ আসবে। এটাও কিন্তু এই যে লাইট ওয়েটের ভিতরেই এটা তিন ভরি দুই আনা, তিন ভরি দুই আনা। এই যে দেখো, এই যে তিন ভরি দুই আনা 21 কেডি, আমাদের দেশীয় হলমার্ক করা থাকবে। আর এটার ডিজাইনটা দেখুন, ডাবল লেয়ার করা আছে পাতাগুলো। ওকে, তারপরে দেখেন ভাইয়া, অনেক অনেক এই যে এই এই যে কাজগুলো, হ্যাঁ আপনারা আসলে অনেকেই হয়তো চিন্তা করে যে আমরা আমাদের পরিচিত দোকান থেকে বানাবো, বানান সমস্যা নাই, তবে আমাদের এখানে একটু ডিজাইনটা দেখে যাবেন যে আসলে আমরা কীভাবে কাজগুলো করে থাকি। আপনি আসলে দেখলেই বুঝবেন। এই যে দেখেন, এত বড় তিন ভরি দুই আনার হাল, হ্যাঁ আপনার কয়টা দোকানদার দেখাইতে পারবে এই যে এভাবে মুড়িয়ে রাখা যায়। আপনি দেখেন, এই যে আপনি হাতে নিয়ে দেখেন, এই যে দেখেন, এটা কিন্তু আসলে অনেক সুন্দর। আর মুড়াই রাখা 21, তো মানে যেহেতু মুড়াই রাখা যায় না, কিন্তু তারপরেও ভাইয়াদের কালেকশনগুলো কিন্তু এত সোবার যে মুড়িও রাখতে পারবেন। আচ্ছা, এরপর আরো কি কি দেখাবেন ভাইয়া? এই যে বড়গুলোই তো দেখা তো সময় দিতেছেন না আপনি। হ্যাঁ, বড় বড় যে 20টা ডিজাইন আসছে সেটা, সেই 20টা তো দেখানোর সময় দিতেছেন না, আর অন্যগুলো কখন দেখাবো। খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই। আর সবাই কিন্তু ওই যে এবার কিন্তু মোটামুটি অনেকে কমেন্টস করেছে, হ্যাঁ যে আসলে ভিডিওটা একটু বেশি বড় করার জন্য। এই যে শারমিন আপু কিন্তু সব দেখায় না, আমাদের কাছে কালেকশন থাকে কিন্তু দেখায় না। আপনারা দোকানে এসে দেখে নিবেন, আপুরা সবাই দোকানে এসে দেখে নিলে আপনারা অনেক কালেকশন দেখতে পাবেন। দোকানে এসে দেখবে, ঠিক আছে, আসলে অনেকে অনেক দূর দূর থেকে আসে, তো একটু ভালো করে বুঝে শুনে আসতে পারলেই ভালো হয়। এটা দেখুন কত সুন্দর, মানে একদম ঝাঁকাচ্ছে একটা নেকলেস, এটা আসলে অসম্ভব। কাজগুলো দেখেন, আজকে যেগুলো দেখাচ্ছি এগুলো আসলে মানে বড় তিন ভরি বাজেটের জড়োয়া নিতে হলে আসতেই হবে, এমন কিছু ডিজাইন আমরা দেখেছি। এই যে দেখেন, এগুলো কিন্তু আসলে এর আগে দেশের কোনো নেকলেসের ভিতরে এই সমস্ত কাজগুলো পাওয়া যায়নি। এই যে এই কাজগুলো কিন্তু আসলে দেশি নেকলেসের কাজ না। এই যে দেখেন, খুবই ইউনিক একটা ডিজাইন। এই যে আর বরাবরের মতো আমার এখানে হচ্ছে, যত সুন্দর ডিজাইন হোক, যত ভালো স্বর্ণই হোক, আপনি পুরান স্বর্ণ দিয়ে চেঞ্জ করে নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, এক্সচেঞ্জ সিস্টেমটা অ্যাভেলেবল আছে। এক্সচেঞ্জে যে অফারটা সেটা হচ্ছে 10-20% পর্যন্ত, হ্যাঁ মানে মাইনাস করে বাকিটা হচ্ছে আপনার গোল্ডের উপর দিয়ে গোল্ডও কিনতে পারেন। আর আপনারা পুরান স্বর্ণের ক্ষেত্রে অবশ্যই 2-4টা দোকান যাচাই করবেন। অনেকেই কিন্তু, অনেক কাস্টমার প্রতারিত হচ্ছে, অর্থাৎ অনেক দোকানদার কিন্তু ওই পুরান স্বর্ণ দিলেই আগে পোড়া টোড়া দিয়ে ভেঙে টেঙে, হ্যাঁ একাকার অবস্থা করে দেয়। হ্যাঁ, এই ধরনের প্রতারণার শিকার আপনারা কেউ হবেন না। হ্যাঁ, অনেক মানে সব দোকানদার তো একরকম না, ভেঙে ফেলে, আগুনে পুড়ে ফেলে যে আসলে এটা কতটুকু খাত আছে এরকম কিন্তু করে। এরকম কাউকে করতে দিবেন না। এই যে 2-4টা দোকান যাচাই করে তারপরে পুরাতন স্বর্ণটা বিক্রি করবেন, তাহলে আর প্রতারিত হবেন না। আর ইতিপূর্বে সবাই জানে সবচেয়ে বেশি পরিমাণ আমি দিয়ে থাকি, এক্সচেঞ্জ করলে তো কথাই নেই। হ্যাঁ, তো আমি আবারও অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনাদেরকে। এই এই ফাঁকে এই 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 ভিডিওতে আমি আসলে আরও কিছু, এই যে এক দেড় ভরির ভিতরে যে জড়োয়াগুলো, হ্যাঁ এক ভরি, হ্যাঁ এক ভরি পাঁচ আনা, চার আনা, এক ভরি, এই জড়োয়াগুলো আসলে ইন্ডিভিজুয়ালি দেখানোর মতো সময় শারমিন আপু আমাদেরকে দেয় না। এই যে দেখেন, 12-13 আনার জড়োয়া পর্যন্ত আছে। এই যে 12 আনার মধ্যে, এই যে দেখেন, সনিক কালেকশন আছে। আপনারা দোকানে আসবেন বেশি বেশি করে। আর অ্যাড্রেসটা হচ্ছে দি মিলন জুয়েলার্স। মিলন জুয়েলার্স মানে স্পেশাল কিছু কালেকশন। শপ নম্বর 153-54 মাঝার কাপিটি মার্কেট, মিরপুর 1-এ চলে আসবেন। আল্লাহ হাফেজ।